আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তখন পর্যন্ত জিন্দা। হযরতে ওমরে ফারুক রাসূল পাকের পিছনে ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত হযরত ওমর বিশ্ব নবীর পিছনে আদায় করলেন। বাড়িতে গেলেন, নাস্তা করলেন, আবার নবীজির বাড়িতে আসতেছেন, পরামর্শ করবেন, কিছু কথা বলবেন। হযরত ওমরে ফারুক আসার পথে দেখেন রাস্তার মধ্যে একটা যুবক মাটির মধ্যে সেজদায় পড়ে কান্না করে। হযরত ওমর দেখেন একটা যুবক কান্না করে, তার চুকির পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে, মাটি পর্যন্ত ভিজে যায়। যুবক শুধু কান্না করে কান্না করে। হযরতে ওমর তো ঠান্ডা দিলের মানুষ না, যে কারো চোখের পানি দেখলে পানি আসবে না। এই জন্য আল্লাহ বলছেন আরহামু, রাসূল পাক বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সব থেকে নরম দিল হলো আবু বকরের। ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর ওমর তো শক্ত দিলের মানুষ, হঠাৎ করে চোখে পানি আসে না। কি হয়েছে, তুমি কান্না করো কেন? যুবক মাথা উঠায় বলছেন ভাই আমার, জিন্দেগিতে এত বড় অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যেই গোনা জিন্দগিতে মনে হয় মাফ হবে না, এই জন্য কান্না করি, এত বড় অপরাধ করেছি, আমার মতো অপরাধী মনে হয় দুনিয়ার জমিনে আর কেউ নাই। এবার আমার বললেন বাইরে কি অপরাধ করেছো, তুমি কি আমাকে বলতে পারবা? যুবক ডেকে ডেকে বলছেন ভাই আমার, আপনাকে বলে কোনো লাভ নাই, আপনি আমার কোনো কল্যাণ করতে পারবেন না, কিন্তু আপনার কাছে একটা পরামর্শ চাই, আপনার কাছ থেকে উপকার চাই। আমার বললেন যুবক বলো কি কল্যাণ আর উপকার করতে পারি? যুবক ডেকে ডেকে বলছেন ভাই আমার, এখন পর্যন্ত দুনিয়ার জমিনে বিশ্ব নবী জিন্দা, রহমতের নবী দুনিয়ার জমিনে জিন্দা, তুমি যদি আমাকে নবীজির কাছে নিয়ে যাও, আর বিশ্ব নবী আমার জিন্দেগির গুনার জন্য আল্লাহর কাছে হাত উঠিয়ে সুপারিশ করে মাফ চান, আমার বিশ্বাস আমার আল্লাহ কখনো বিশ্ব নবীর হাতকে ফিরাইয়া দিবে না। কোন সুবহানাল্লাহ, আমার বললেন যুবক চলো যাই। বিশ্ব নবীর বাড়িতে নিয়ে গেলেন গুনাগার যুবককে ধইরা, বাড়ির উঠানে যুবকটাকে দাঁড় করাইয়া বিশ্ব নবী ঘরের ভিতর, হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সালাম দিলেন, জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার মন মানসিকতা যদি ভালো থাকে, আপনার মন যদি এখন ঠিক থাকে, আমি একটা কথা বলতে পারি। বিশ্ব নবী বললেন আমার কি বলতে চাও বলো? আমার ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা গুনাহগার যুবক কান্না করতেছে চৌরাস্তার মোড়ে পড়া, তার চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে গেছে, মাটি পর্যন্ত ভিজে গিয়েছে, ও রাস্তায় কান্না করে কেন, কি করেছে, অপরাধ আমাকে বলে না, আপনার কাছে আসতে চায়, আমি আপনার কাছে নিয়ে এসেছি, আপনি তাকে জিজ্ঞাসা করেন কি অপরাধ করেছে। অপরাধী মনে করে আমার নবী তাকে ফেলে দিলেন না, বিশ্ব নবী বের হয়ে
আসলেন, যুবকটাকে হাত ধরে অপরাধীকে ঘরের ভিতরে নিলেন, কাছাকাছি বসালেন আর বললেন, যুবক বলো তুমি এখন তোমার অপরাধের কথা বলবা ঠিকই জানি, কিন্তু রাত্র খাও নাই সকালে নাস্তা করো নাই, কি করেছো পরে শুনবো, আমার কাছে যেহেতু এসেছো শান্ত হও নাস্তা করো খাবার খাও। বিশ্বনবীর আদর্শ কেমন ছিল, অপরাধীর সঙ্গে কি উত্তম ব্যবহার করলেন, বসালেন নাস্তা করালেন নিজের কাছে বসালেন হাত ধরলেন আর বললেন, যুবক এবার বলো কি অপরাধ করেছো বলো তো দেখি, কেন তুমি কান্না করো। যুবক ফুপায়া ফুপায়া কান্দে আর বলছে, পয়গম্বরে আরবি বলতে লজ্জা হচ্ছে, ভয় পাচ্ছি যদি আপনি আমাকে বের করে দেন তাড়াইয়া দেন, কোথায় যাব এত বড় অপরাধী কার কাছে যাব, ক্ষমার জায়গা নাই। আল্লাহ পয়গম্বর বললেন, যুবক তাড়িয়ে দিব না বলো কি অপরাধ করেছ। যুবক এবার বলছেন, পয়গম্বর আমার গুনাহ অনেক বড়, আপনাকে বললে আবার কি মনে করেন। নবীজি বললেন, যুবক রে তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি আমার দিল আর মন বলতেছে আমার গুনাহ দুনিয়ার জমিনের চাইতে বড়। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড়। যুবক বলতেছেন, পয়গম্বর আমার মন বলতেছে আমি এত বড় অপরাধী, আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড়। এবার নবীজি বললেন, যুবক বলো জবাব দাও তোমার গুনাহ আল্লাহর আসমান জমিনের চাইতে কি বড়। যুবক দেখে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহ মনে হয় আসমান জমিনের চাইতে বড়। নবীজি বললেন, যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর জাহান্নামের চাইতে বড়। যুবক বলছেন, পয়গম্বর আমি এত বড় অপরাধী, এমন অপরাধী কি জাহান্নামে রাখবেন না, স্পেশাল জাহান্নাম বানাই আল্লাহ ওই জায়গায় দিবেন, আমার গুনাহ আরো বড়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এত বড় গুনাহ দুনিয়ার জমিনে কি। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে তুমি বলো তোমার গুনাহ কি আল্লাহর জান্নাতের চাইতে বড়। যুবক কান্না করে বলছেন, পয়গম্বর মন বলতেছে আমার গুনাহ আল্লাহর জান্নাতের চাইতে বড়, আটটা জান্নাতের চাইতে আমার গুনাহ বড়। এবার নবীজি বললেন, যুবক বলো তোমার গুনাহ কি আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। যুবক বলতেছেন, পয়গম্বর সব কিছু মিলালে যত বড় হয়, আমার মন বলতেছে আমি এত বড় অপরাধী, আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক তুমি বলো তোমার গুনাহ কি আল্লাহর আরশে আজিমের চাইতে বড়। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি মন বলতেছে আমার গুনাহ আরো বড়। নবীজি বললেন, লৌহ কলমের চাইতেও কি তোমার গুনাহ বড়। যুবক বলতেছেন, পয়গম্বর আমার গুনাহ তো আরো বড়। নবীজি বললেন, যুবক তুই জানিস না সিদরাতুল মুনতাহা অনেক বড়, তোর গুনাহ কির চাইতেও বড়। যুবক বলছেন, পয়গম্বরে আরবি আরো বড়। এবার নবীজি বললেন, যুবক বলো জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মিলালে যত বড় হয়, তোমার গুনাহ কি আরো বড়। যুবক পায়ে ধরে বলতেছেন, পয়গম্বরে আর আমি মাফ চাই আর বলবেন না, দিল বলতেছে আমার গুনাহ তো আরো বড়। এবার নবীজি বললেন, যুবক যুবক না তোমার গুনাহ কি আল্লাহর মায়া আল্লাহর দয়া আল্লাহর রহমতের চাইতে বড়। যুবক বলতেছেন, পয়গম্বর আপনি কেমনে মনে করলেন আমার মতো গুনাহগার কি আল্লাহ দয়া দেখাবেন মায়া দেখাবেন, আমার মতো গুনাহগারের প্রতি আল্লাহ রহম দেখাবেন, আমার গুনাহ তো আরো বড়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি বলতে চাও, এত বড় গুনাহ কি দুনিয়ার জমিনে আছে। এবার নবীজি দাঁড়িয়ে গেলেন আর বললেন, শুনো হাল আসরাত্তা বিল্লাহ, নির্ঘাত তুমি
আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো, কারণ আল্লাহ বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন যারা শিরিক করে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, কিয়ামতের দিনে কোনো সাহায্য করে নাই। যুবক তুমি কি আল্লাহর সঙ্গে শরীক করেছো? যুবক আল্লাহ পাকের জাতের কসম করে বলছে পয়গম্বরে আরবি, না না আমি তো শিরিক করি নাই। এবার নবীজি বলছেন যুবক জবাব দাও, হাল কতলতা নাফসা, নিশ্চয় অন্যায়ভাবে তুমি কাউকে হত্যা করেছো, অন্যায়ভাবে কাউকে মারছো? যুবক বলছেন পয়গম্বর না, অন্যায়ভাবে কাউকে মারিও নাই, শিরিকও করি নাই। আল্লাহর পয়গম্বর বললেন যুবক রে, এই দুই গুণার চাইতে আরো কোন বড় গুণ আছে আমার জানা নাই, এই দুই গুণার চাইতে আরো বড় গুণ আছে কি আমার জানা নাই, বলো তুমি কি অপরাধ করেছো? এবার যুবক বলতেছেন পয়গম্বর আপনি শুনেন আমি কি অপরাধ করেছি? নবীজি বললেন যুবক রে বলো কি অপরাধ করেছো? যুবক ডেকে ডেকে বলছেন পয়গম্বর আমি হলাম এই মদিনার সব থেকে বড় একজন কাফন চোরা। কিশোর সবাই বলেন কাফন চোরা। পয়গম্বর আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই। এবার নবীজি বললেন যুবক রে কাফন চুরি করে ফেলেছো তো কবিরা গুনাহ করে ফেলেছো, এত টেনশন করার কি, তওবা করো আল্লাহ মাফ করে দিবে। যুবক বলছেন পয়গম্বরে আরবি না আমার গুনাহ শুরু হয় নাই আরো আছে। নবীজি বললেন তাহলে বলো তোমার গুনার ফেরেশতা কি আমাকে শোনাও? যুবক বলছেন পয়গম্বরে শোনেন, গতকালকে মদিনার একজন আনসারি যুবতী মেয়ে ইন্তেকাল করেছে, ওই মেয়েটা ছিল হাফেজে কোরআন, মেয়েটা আজ পর্যন্ত কোনো ছেলেকে বিয়ে করে নাই, মেয়েটা কোনো ছেলের চেহারাও দেখে নাই, মেয়েটা সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ত, সারা দিন রোজা রাখতো, আজ অবধি কোনো ছেলেকে বিয়ে করে নাই। এই মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার হুর, বিশ্ববিখ্যাত সুন্দরী। এই মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। পয়গম্বর আমার কাছে ঝালাম, কেউ যদি নতুন মারা যায় তার কবরে ঢুকি, নতুন কাফন চুরি করে বিক্রি করা, এই হুরে মদিনা গতকালকে ইন্তেকাল করেছে। যেই মেয়েটা হাফেজ কোরআন, যেই মেয়েটা তাহাজ্জুদ ওয়ালা, যেই মেয়েটা রোজাদার, পয়গম্বরে আরবি যুবতী মেয়েটা কোন ছেলেকে স্পর্শ করে নাই, কোন ছেলেও তাকে স্পর্শ করে নাই, এমন সতী পাকা পাক্কা পবিত্র একটা মেয়ে গতকালকে যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে তাকে গোসল করাইয়া কাফন দাফন করাইয়া যখন কবরে মদফুন করে দিল, আল্লাহর পয়গম্বর রাত্র যখন গভীর হয়ে গেছে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী গোরুস্তানে চলে গেলাম কাফন চুরি করার জন্যে। রাত্র যখন গভীর গিয়ে আমি ওই মহিলার ওই আনসারি যুবতী মেয়ের কবর খনন করা শুরু করলাম। পয়গম্বরে আরবি কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে গেলাম, ঢুকে আমি পাঁচটা নতুন কাফনের কাপড় চুরি করলাম, চুরি করে যখন আমি কবর থেকে উঠে যাব বাজারে নিয়ে বিক্রি করব, কবর থেকে এখনো বের হই নাই, পাঁচটা কাফনের কাপড় আমি হাতে নিয়েছি। এমন সময় শয়তান আমাকে বুদ্ধি দিতে লাগল, শয়তান আমাকে দুখা দিয়েছে, শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে, শয়তান আমাকে বলেছে যুবক আহাম্মক, ও যুবক বেওকুফ, তোমার মতো আহাম্মক যুবক দুনিয়ার জমিনে আর নাই, যুবক রে তোর কি যৌবনের কোনো চাহিদা নাই, তুই একটা জোয়ান ছেলে,
আজকে যাকে কবরের ভিতরে রেখে যাস এই মেয়েটার উপাধি হুরে মদিনা বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে আজ পর্যন্ত কোন ছেলে তাকে টাচ করে নাই সত্যি একটা মেয়ে তুই এই মেয়েটাকে কবরের ভিতরে রেখে যাচ্ছিস তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই যুবক রে যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্যে মদিনার কত শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আজ তুই মেয়েটাকে একা পাইলে পাওয়ার পরে শরীরে টাচ না করে চলে যাচ্ছিস যুবকরে এই মুহূর্তে কবরের ভিতরে তুই যদি এই মেয়েটার সঙ্গে জেনা করিস নাউজুবিল্লাহ কবরের ভিতরে যদি জেনা করিস কেউ তোকে বাধা দিবে না মদিনার কোন মানুষ দেখবে না কারণ রাত্র গভীর এই মেয়েটার আত্মীয় স্বজন দেখবে না কারণ সবাই ঘুমিয়ে গিয়েছে এই মেয়েটাও বাধা দিতে পারবে না কারণ সে মৃত সব দিক যখন তোর পজিটিভ এই মুহূর্তে তুই যদি জিনা করে যৌবনের চাহিদা বিটাস বিশ্ববিখ্যাত মেয়ের সঙ্গে জেনা করতে পারলে যুবক রে তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই তোর হাতে লাইট আছে আলো আছে টর্চ আছে লাইটটা কবরের ভিতরে লাগাইয়া দেখ মেয়েটা কেমন সুন্দরী আল্লাহর পয়গম্বর শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এক পর্যায়ে আমি হাতের লাইটটা কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম লাগাইয়া আমার মাথা নষ্ট হয়ে গেল এমন বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে কি হতে পারে পৃথিবীতে আল্লাহর পয়গম্বর শয়তানের কুমন্ত্রণায় এক পর্যায়ে এই মৃত লাশের সঙ্গে আমি জেনা করেছি সবাই আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ আরো আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ যৌবনের চাহিদা মিটায়া কাফনের পাঁচটা কাপড় নিয়ে আমি যখন কবর থেকে বের হয়ে যাব এমন সময় শুনি আমার কানে আওয়াজ আসে ওই মেয়েটা জিন্দা হইয়া যেন কথা বলতেছে এই মেয়েটা আমি শুনি কথা বলে বলতেছে যুবক তোর ভিতরে কি কবরের ভয় নাই তোর ভিতরে কি জাহান্নামের ভয় নাই তুমি কি কবরে যাওয়া লাগবে না আল্লাহর সামনে কি তোমাকে দাঁড়ানো লাগবে না নিমক হারামের মতো তুই কেমনে আমার সঙ্গে জিনা করলে সারা জিন্দেগি নিজের সতীত্বের হেফাজত করলাম কোন মানুষ আমার শরীরে টাচ করে নাই পূত পবিত্র হয়ে কবরে আসলাম ইচ্ছা ছিল কেয়ামতের দিন পবিত্র হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবো যুবক তুই আমার সঙ্গে জিনা করে আমাকে অপবিত্র বানাইয়া দিলে কেমনে অপরাধ করলি কেমনে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবি মদিনার কোন মানুষ দেখে নাই এই জন্য প্রতিবাদ করে নাই আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন দেখে নাই কেউ প্রতিবাদ করে নাই যুবক আমি অমৃত কথা বলতে পারলাম না ইয়া আইয়ুহাল ইনসান ওই মানুষ মা গাররাকা বিরব্বিকাল করিম কে তোকে দুঃখা দিয়েছে আমার মতো একটা মৃত লাশের সঙ্গে জেনা করতে যুবক রে আমি কোরআনের হাফেজা আমি একজন রোজাদার মেয়ে তুই কেমনে জিনা করলে কর যা মন চায় করলি কেয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় আমি হব মজলুম তুই জালেম আল্লাহর কাঠগড়ায় আমি তোকে আসামি বানাইয়া দিলাম কেয়ামতের দিনে জান্নাতে যেতে পারবে না আমার হিসাব না দিয়ে পা নাড়াতে পারবে না আল্লাহর পয়গম্বর ওই কথাগুলো যখন আমার কানে বাজলো এই কথাগুলো শুনবার পরে ভিতরে ভয় ঢুকে গেছে কাফনের কাপড় গুলা কবরের ভিতরে রেখে দিলাম লাফ দিয়া কবর থেকে আমি উঠে যাই কবরের ভয় আমার ভিতরে ঢুকে গেছে জাহান্নামের ভয় আমার ভিতরে ঢুকে গেছে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়াবার ভয় ঢুকে গেছে এই জন্য আর চুরি করি নাই
সারা রাত্র রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বৈশা বৈশা শুয়া শুয়া সেজদায় পড়ে শুধু কান্না করে বলেছি আল্লাহ তুমি কি আমার মতো অপরাধীকে মাফ করে দিবা না পয়গম্বরে আরবি সকাল বেলা অমরের সঙ্গে আমার দেখা অমর আপাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন আপনার কাছে জানতে চাই আমার মতো অপরাধীর গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা আর কাঁপতে লাগলেন আর বললেন যুবক রে মানুষ কি এমন নিমক হারামি করে মানুষ কি এমন গুনাহ করে এমন গুনাহগার আমার জীবনে শুনি নাই একদিকে জিনা করছো কবরের ভিতরে জিনা করছো মৃত লাশের সঙ্গে জিনা করছো হাফেজ কোরআনের সঙ্গে জিনা করছো এত বড় অপরাধ করে তুমি কেমনে আমার বাড়িতে আসছো যুবক তাড়াতাড়ি থেকে বের হয়ে চলে যাও তোমার মতো অপরাধী যদি আমার বাড়িতে থাকে না জানি আল্লাহর কোন আযাব আমার বাড়িতে পৌঁছে যায় ও যুবক শুনে যা মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন 70,000 বানি ইসরাইল নিয়ে দোয়া করলেন মাঠে গেলেন পয়গম্বর মূসা আল্লাহর কাছে দোয়া করলেন বৃষ্টির জন্য আল্লাহ বৃষ্টি দেয় না আল্লাহর কাছে মূসা বলেন আল্লাহ এত মানুষ নিয়ে মাঠে আসলাম নামাজ পড়লাম আমি মূসা দোয়া করলাম কবুল করো না কেন আল্লাহ বলছেন মূসা রে তোর 70,000-এর ভিতরে একটা জিনাকার আছে একজন জিনাকারের কারণে তোমার দোয়াকে আমি কবুল করি নাই ও যুবক 70,000 মানুষের দোয়া মূসা পয়গম্বরের দোয়াকে আল্লাহ কবুল করেন নাই একজন অপরাধী আর জিনাকারের কারণে তুমি অপরাধ করে আমার বাড়িতে আসছো না জানি কোন আযাব আমার বাড়িতে চলে আসে তুমি বের হয়ে চলে যাও তুমি চলে যাও আমি জানি না তোমাকে আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না আল্লাহই তোমার ব্যাপারে ফয়সালা করবেন এই কথা শুনবার পরে যুবক ঘর থেকে বের হয়ে রাস্তায় গিয়ে কান্না করে ওগো আল্লাহ গিয়েছিলাম বিশ্ব নবীর বাড়িতে রহমতের নবীর বাড়িতে গিয়েছিলাম তিনিও শেষ পর্যন্ত কোনো পথ দেখাইয়া দিলেন না জানি জানি আমার মতো গুনাহগারের বাঁচার কোনো পথ নাই তুমি ছাড়া তো বাঁচতে পারবো না এই কথা বলে যুবক কাঁদতে কাঁদতে মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেছে 12:10 আপনাদের কথায় তো শুনতেছি না রাইখা দেবো কিন্তু উল্টা পাল্টা করলে শোনেন লম্বা করা যাবে না কথাগুলো কি শান্তি মজা দেখো না মইরা আমার যুবক বন্ধুদের এক পর্যায়ে যুবক পাহাড়ের উপরে উঠে কান্না করে একদিন দুই দিন না একাধারে 40 দিন পর্যন্ত না খেয়ে পাহাড়ের উপরে উঠে কান্না করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার নাম তো গাফফার আমার নাম তো গুনাহগার গুনাহ করে ফেলেছি তোমার জমিন ছেড়ে পালিয়ে যাওয়ার জায়গা নাই আয় আল্লাহ তাআলা কথা দিলাম জীবনে গুনাহ করব না তুমি আমাকে মাফ করে দাও তুমি মাফ না করলে কিন্তু দুনিয়ার কোনো খাবার খাবো না এই পাহাড়ে উঠলাম যদি আরশে আজিম পর্যন্ত উঠা যাইতো উঠতাম তোমার পায়ে ধরে মাফ চাইতাম এরপরেও তুমি মাফ করতে কিনা জানি না আয় আল্লাহ আমি ভুল করে ফেলেছি স্বীকার করেছি অপরাধ স্বীকার করলাম তুমি মাফ করো আল্লাহ তো এটাই চায় গোলাম স্বীকার করুক আমার কাছে মাফ করে দিব কোন সুবহানাল্লাহ 40 দিন কান্না করেছে তারিখে ইবনে জারির তাবারিতে লিখে 40তম ফজরের সালাতে বিশ্ব নবী নামাজ পড়ালেন নামাজ পড়ায়া মুসল্লিদের এদিকে তাকায়া নবীজি নসিহাত করতেছেন ওয়াজ করতেছেন এমন সময় জিব্রিল আমীর এসে হাজির হয়ে গেলেন আমার নবীকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ পয়গম্বরে আরবি আপনাকে কিছু প্রশ্ন করতে আল্লাহ বলেছেন করো তো কি প্রশ্ন এক নম্বরের প্রশ্ন এই দুনিয়ার মানুষের হায়াত আপনি দেন না আল্লাহ
বিশ্বনবী আশ্চর্য হয়ে বললেন, জিবরাইল এটা কোন প্রশ্ন হলো? এটা কি কোন প্রশ্ন হলো? মানুষের হায়াত আল্লাহ দেন না, আমি তো কি জানি। দুই নম্বর প্রশ্ন, পয়গম্বরে আরবি, মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ? বিশ্বনবী বললেন, ও জিবরাইল, রিজিক তো অবশ্যই আল্লাহ দেন। পয়গম্বরে আরবি আপনি বলেন, কোন মানুষের মত আপনি দেন না আল্লাহ? অবশ্যই তো আল্লাহ। চার নম্বর প্রশ্ন পয়গম্বর, অগ আল্লাহর পয়গম্বর, চার নম্বর প্রশ্ন, কোন মানুষ যদি গুনাহ করে ফেলে, গুনাহ মাফ করার দায়িত্ব আপনার না আল্লাহর? নবীজি বললেন, জিবরাইল, কেউ যদি গুনাহ করে মাফ তো করবে না আল্লাহ, আমি কি জানি। এবার নবীজিকে জিবরাইল বলছেন, পয়গম্বর, আজ থেকে 40 দিন আগে একটা যুবক জিনা করে আপনার বাড়িতে এসেছিল অনুশোচনা নিয়া, দিলের ভিতরে ভয় নিয়া, কিন্তু আপনি তো আল্লাহর কথা ছাড়া কথা বলেন না। এই যুবকটাকে আপনি বের করে দিয়েছেন গুনাগার জিনাকার, তার চোখের পানির দাম দুনিয়ায় নাই, সবাই তালায়া দিয়েছে, যুবক চলে গিয়েছে। অস বিশাল পাহাড়ের উপরে উঠে 40 দিন ইস্তেগফার করেছে আর সেজদা করেছে। আল্লাহ বলেছেন, গোলাম রে, তুই গুনাহ করলে বাবা তোকে তাড়াইয়া দিতে পারে, তোকে তোর সন্তান মাইরা পিটাইয়া ঘর থেকে বের করে দিতে পারে, মা তোকে ঘর থেকে বের করে দিতে পারে, স্ত্রী তোকে ঘর থেকে বের করে দিতে পারে, গ্রামের মানুষ অপরাধের কারণে তোকে গ্রাম থেকে বের করে দিতে পারে, বড় হুজুরের দরজায় গেলে বড় হুজুর দরজা লাগাইয়া দিতে পারে, পীরের বাড়িতে গেলে পীর সঙ্গে দেখা করতে নাও পারে। পয়গম্বরে আরবির বাড়িতে গিয়েছো, নবীজি আমি ছাড়া কথা বলবেন না, বের করে দিয়েছেন। অগ নবীজি আপনি শুনে রাখেন, আল্লাহ বলছেন, গুনাহগারকে দুনিয়ার সকল মানুষ তাড়াইয়া দিতে পারে, কিন্তু আল্লাহ তার গুনাহগার গোলামকে এক মিনিটের জন্য তার দরজা থেকে তাড়াইয়া দেয় না। যুবক এত বেশি তওবা করেছে, আল্লাহ তার তওবাকে কবুল করেছেন। আল্লাহ চায় গোলাম গুনাহ স্বীকার করুক, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে তার তওবাকে এভাবে কবুল করে বলেছেন, পয়গম্বর, তার তওবাকে যদি মদিনার 70টা গুনাহগার জিনাকারের উপরে বন্টন করে দেওয়া যায়, তার তওবার এত দাম, আল্লাহ আরো 70 জন গুনাহগার কে মাফ করে দিতে পারেন? কোন সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেছেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, আজরাইল পৌঁছে যাওয়ার আগে, ব্রেন নষ্ট হয়ে যাওয়ার আগে, তুই যদি গোটা জিন্দগির গুনার জন্য আমি আল্লাহ দরবারে পড়ে যাস, বললাম কথা দিলাম, কেউ তোকে চিনবে না জানবে না, আমি আল্লাহ তোকে মাফ করে তোর গুনাহগুলোকে মাফ করে ওই পরিমাণ সওয়াব তোর আমল নামায় লিখে দেয়া, জাহান্নাম থেকে নামটা কাটায়া জান্নাতের লিস্টে আমি আল্লাহ নিজে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ, সূরা